বিএনপি জামাত ছাগলের তিন নম্বর বাচ্চা। ১৮ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ভেবেছিলেন সরকার টিকবে না, আমরা পৌনে পাঁচ বছর পূর্ণ করেছি। বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ৪৮ ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, এখন মনে হয় ৭২ ঘন্টা হয়ে গেছে। আজকে বিএনপি জামাত বিশ্ব বেনিয়াদের হাতে দেশটাকে তুলে দিতে চায়। যারা দেশে দেশে গণতন্ত্র হত্যা করেছে তাদের হাতে দেশটাকে তুলে দিতে চায়, বিশ্ব বেনিয়াদের হাতে দেশটাকে তুলে দিতে চায়। তারা বাংলাদেশকে আন্তর্জাতিক রাজনীতির ক্রিয়াক্ষেত্রে পরিণত করতে চায়, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ক্রিয়াক্ষেত্রে পরিণত করার অপচেষ্টা করে কোনো লাভ হবে না। এটি শেখ হাসিনা এবং শেখ হাসিনা যিনি কোন পরাভব মানে না, রক্তচক্ষুকে উপেক্ষা করে যিনি সংগ্রামের কাফেলাকে এগিয়ে নিয়ে যায় তিনি হচ্ছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনা। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচনকে ভণ্ডুল করার অপচেষ্টা চালানো হচ্ছে, নির্বাচনকে ভণ্ডুল করে গোলাপানিতে মাস স্বীকার করার অপচেষ্টা হচ্ছে। যারা মাস স্বীকার করার অপচেষ্টা চালাচ্ছে তারা কিন্তু ছাগলের তিন নম্বর বাচ্চা। এই বিএনপি জামাত ছাগলের তিন নম্বর বাচ্চা, শুদ্ধ বাংলায় বললে ছাগলের তিন নম্বর ছানা। যারা তাদেরকে বাতাস দিচ্ছে, যারা তাদেরকে বাতাস দিচ্ছে এবং সেই বাতাসে ফখরুল সাহেব লাফায়, আমাদের চিটাগাঙের ওইটার নাম কি আমির খসরু সাহেব লাফায়, আর সাথে শ্যামা ওবায়েদার ওটার নাম কি না না শ্যামা ওবায়েদার, এরাও লাফায়। এই লাফালাফি করে কোনো লাভ হবে না, বাতাস দিয়ে লাফাবেন আপনারা লাফাতেই থাকবেন। ছাগলের তিন নম্বর বাচ্চা যেমন দুধ পায় না লাফায়, আপনারা লাফাতেই থাকবেন। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আবার ধস নামানো বিজয়ের মাধ্যমে গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রীর আসনে আসীন হবেন ইনশাআল্লাহ। আর আপনারা যেমন ২০১৪ সালে নির্বাচন বর্জন করে ভেবেছিলেন সরকার টিকবে না, সরকার পাঁচ বছর দেশ পরিচালনা করেছে। ১৮ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ভেবেছিলেন সরকার টিকবে না, আমরা পৌনে পাঁচ বছর পূর্ণ করেছি, আর তিন মাসের মাথায় ইনশাআল্লাহ পাঁচ বছর পূর্ণ হবে। আগামী নির্বাচনেও যদি আসেন ভালো, না আসলেও কোনো অসুবিধা নাই, আমরা চাই আপনারা আসুন নির্বাচনে, আমরা চাই আপনাদের সাথে খেলতে। আপনারা ফাইনাল খেলার ডাক দিয়েছেন, আগামী মাসে নাকি ফাইনাল খেলা হবে, কয় তারিখ ফাইনাল খেলা? ৩ তারিখ। আমি ফাইনাল খেলার কথা বাদ দিলাম, বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ৪৮ ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, এখন মনে হয় ৭২ ঘন্টা হয়ে গেছে। তো সুতরাং সেমিফাইনালে আপনারা পরাজিত হয়ে গেছেন। বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ৪৮ ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, সেই ৪৮ ঘন্টা পার হয়ে এখন ৭২ ঘন্টা হয়ে গেছে। সুতরাং সেমিফাইনালে তারা ডিফিট খেয়ে গেছে, ফাইনালে উঠে নাই, সেমিফাইনালে ডিফিট খেয়ে এখন ফাইনাল আদৌ খেলতে পারবে কিনা সেই শঙ্কার মধ্যে আছে। তবে আমরা খেলতে চাই, আমরা খেলে জিততে চাই। আপনারা আসুন কিংবা না আসুন, দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং জনগণের ব্যাপক অংশগ্রহণে একটি জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। ওই ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে গিয়ে ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না, কেউ কোলে করে ক্ষমতায় বসিয়ে দিবে না কাউকে। আপনারা ভেবেছেন কোলে করে আপনাদেরকে দুধের ওই যে বাট দিয়া আপনাদেরকে ক্ষমতা, এটাকে কি বলে ফিডার, আপনারা ভেবেছেন ফিডার খাওয়াতে খাওয়াতে কোলে করে আপনাদেরকে দোলনায় করে ক্ষমতায় বসিয়ে দিবে? জনগণ এটা কখনো হতে দিবে না, এই দেশের মানুষ হতে দিবে না,
আওয়ামী লীগ হতে দিবে না।